এবছর মঞ্চ পাড়ায় নতুন যে নাটকগুলো জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে, আর শ্রীনগরের সিদ্ধার্থ তাদের মধ্যে অন্যতম একটি। দর্শক মহলে আলোড়ন সৃষ্টি করা এই নাটকটির কিছু অংশ প্রথমে দেখে আসি, চলুন। রেজা আরিফ নির্দেশিত এই নাটকটির কয়েকজন অভিনয় শিল্পীর সাথে একান্তে আলাপ হয়েছে। কতটা চ্যালেঞ্জিং ছিল এই কাজটি তাদের জন্য, চলুন জেনে আসি তাদের মুখ থেকেই। এই নাটকে আমি সিদ্ধার্থের চরিত্র করছি। সিদ্ধার্থ চরিত্রটা মূলত আমরা চারজন মিলে করছি। চারটা বয়স আমরা এখানে দেখাই এই নাটকের মধ্যে। সিদ্ধার্থর সেই সন্ন্যাস গ্রহণ, তার বাবার কাছ থেকে বিদায় নেওয়া, তারপরে সে তার সন্ন্যাস লাভ, তারপরে সন্ন্যাস থেকে আবার বিদায় নিয়ে বুদ্ধর ওখানে যাওয়া, তারপর গৌতম বুদ্ধর ওখান থেকে আবার বিদায় নিয়ে শহরে যাওয়া, সেখান থেকে সে সেই সংসার ত্যাগ করে আবার নদীর কাছে ফিরে যাওয়া, এই সমস্ত ঘটনাই আমরা দেখতে পাই এই নাটকের মধ্যে। এর আগে বুদ্ধকে নিয়ে আমাদের এখানে কাজ হয়েছে কি না আমরা জানি না, গৌতম বুদ্ধকে নিয়ে। যদিও এই নাটকে আমরা গৌতম বুদ্ধকে দেখব না, কিন্তু সিদ্ধার্থর যে গল্পটা, গল্পটা অনেকটা গৌতম বুদ্ধের যে জীবন, সেই জীবনের সঙ্গে মিলে যায়। সিদ্ধার্থের যে নাটকটা, সেটার হচ্ছে পুরো নাটক জুড়েই আসলে আমি থাকি। বিভিন্ন কোরিওগ্রাফি এবং বুদ্ধের যে জনশ্রুতির যে ক্যারেক্টারগুলো আসে সেখানের মধ্যে আমি একটা ক্যারেক্টার করি। তারপর আরও কিছু কমলার এন্ট্রির সময় তার বর্ণনা হিসেবে, বর্ণনাকারী হিসেবে আমি কাজ করছি। সুখ দূর আপনি সবুজ
প্র্যাকটিস করতে হয়েছে, আমাদের মিউজিক নিয়ে আলাদাভাবে কাজ করতে হয়েছে, কোরিওগ্রাফিগুলো নিয়ে কাজ করতে হয়েছে, এবং নদীর সিন আছে যেগুলো হচ্ছে সবগুলো চ্যালেঞ্জিং ক্যারেক্টার। তো কিউ টু কিউ মিলার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি, এবং আমাদের ডিরেক্টরকে অবশ্যই ধন্যবাদ, রেজারিফ স্যার, যিনি আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন এবং আমাদেরকে খুব সুন্দর করে গাইড করেছেন, যার ফলে আমরা এটা এখন মঞ্চে আনতে পেরেছি। কমলা তার কুঞ্জ বনে আসে, তামাতে শ্রমণ দাঁড়ালো দাঁড়ে, পদ্মফুল দেখে সে স্বাগত জানায় মাথা নোয়ায়। কমলা হেসে তা গ্রহণ করে, শ্রমণ ভাবল এই ভালো, এই ভালো, দেবতার কাছে আত্মবলির চেয়ে সুন্দরী কমলার পায়ে আত্মবলি জানিয়েছে।